বাড়িতে গিয়ে সব এগুলো পরবেন বলে আমি যখন পকেটে ঢোকে দিয়ে যাচ্ছি তখন বলছে না 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 দেন 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 আমাকে দেন বলে ওই সামনের যে ভদ্রলোক আমাকে ডেকে নিয়ে এলো তার কাছ থেকে একটা সাদা কাগজ নিল, সাদা কাগজ নিয়ে ওটার ভেতরে ওই আমার গয়নাগুলো সমস্ত তিনটে আংটি একটা সোনার চেন হ্যাঁ আর এইগুলোকে বলে দিয়ে বলে গুনে দেখুন কটা আছে, আমি বললাম চারটে, তা বললো দিন, নিল দিয়ে কাগজে মুড়ি দিল, দিয়ে চোখের নিমেষে আমাকে কী করলো একটা পোটলা করে আমার ব্যাগে উনি ঢুকিয়ে দিলেন। আমি এগুলো কী করছেন, দিয়ে আমার ব্যাগটাতে না একটা গিন্ট মেরে দিল, দিয়ে বলে ধরো এগুলো বাড়িতে গিয়ে দেখবেন আর এগুলো সব পরে আসবেন না, এগুলো সব সেফটি, এই আপনাদের সেফটি আমি আর দেখে বেড়াচ্ছি বলে আমি যখন ব্যাগটা আবার ওই গিট ফিটগুলো খুলছি সেই মধ্যেই একটা মোটর সাইকেল এলো, সেই মোটর সাইকেলটাতে চেপে গেলো ওরা দুজনে, আর দুজন গিয়ে আমি তখন ব্যাগটা খুলেছি, খুলে ওই কাগজের পোটলাটা বের করে পড়ে দেখি কতগুলো পাথরের কুচি। কত টাকা মূল্যের জিনিস গেল? প্রায় ধরুন 2-3 লাখ টাকার মতো, কারণ একটা হিরের আংটি ছিল তার মধ্যে, ওই দুটো আংটির মধ্যে হিরে চুনি আর পান্না তিনটে ছিল আমার হাতে, আর গলায় একটা সোনার চেন ছিল, প্রায় ওই ধরুন 2.5-3 লাখ টাকার মতো, কারণ হিরের আংটিটাই তো 1.5 লাখ টাকার উপরে দাম, 60 সেন্টের আংটি ছিল হিরের। দেখতে হবে সেটা, আপনার